প্রিয় দর্শক ভাইরা, আমরা আজকে চলে আসছি গাজীপুর কালীগঞ্জ জামালপুর একটি হাটে। ওইখানে আপনার ওই বাজারে মোরগ, মুরগি, হাঁস, পাখি, কবুতর অনেক কিছু পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন, কিনতে পারেন, খুব সহজে কিনতে পারবেন। এই যে হাঁসগুলি আপনারা দেখতেছেন, এই হাঁস উপজাতি এক ধরনের হাঁস। এই হাঁসগুলো আমাদের দেশে একসময় ছিল না, বিদেশ থেকে আওয়া আসা। এই হাঁস আমরা অনেকেই এই হাঁস চীনা হাঁস বলে চিনি। তো এই হাঁস আপনার অন্যান্য দেশে অন্যান্য ধরনের নাম আছে, অন্যান্য নামে পরিচিত। তো আমাদের দেশে বেশিরভাগ চীনা হাঁস নামে পরিচিত। তো এই হাঁসগুলো আমার বেশি ধারণা নেই, এতটুকু ধারণা আছে যে একটি হাঁস কিনলে 1000 টাকার মতো লাগে। তা আপনারা কিনতে চাইলে এখানে আসতে পারেন, 1000-1200 টাকা হলে আপনারা কিনতে পারবেন। এ দেখতে অনেক সুন্দর এবং এগুলি আপনারা খামারে লালন পালন করলে অনেক টাকা পয়সা আয় করতে পারবেন। তো আপনারা আয়দায় করতে চাইলে কামার করতে পারেন। কামার বিষয়ে জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কামার বিষয়ে ভিডিও তৈরি করব। ও বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয় আমি আপনাদেরকে আইডিয়া দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য।